শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম নিয়েছেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের চিঠি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে ফেঁসে গেছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে জেরা করেছে সিবিআই আধিকারিকরা। আর অভিষেককে জেরার পরপরই আদালতের নির্দেশে কুন্তল ঘোষকেও জেরা করেছে সিবিআই আধিকারিকরা। আর সেই জেরাই কিন্তু বিস্ফোরক, কুন্তল ঘোষ বড়সড় বিস্ফোরণ কুন্তলের। অভিষেক ব্যানার্জির নাম নিতে চাপ দিল কে? কারা চাপ দিয়ে এই চিঠি লিখিয়েছিল কুন্তলকে? বিস্ফোরক দাবি করে আবারও তোলপাড় ফেলে দিলেন কুন্তল ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই কুন্তল ঘোষের। সিবিআই জেরায় এমনটাই দাবি করেছেন তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। সূত্র মারফত শুক্রবার এমনটাই জানা গেছে। অভিষেকের নাম বলার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন কুন্তল। তৃণমূলের প্রাক্তন নেতার এই অভিযোগ ঘিরে সরগোল পড়ে গেছে। ইডি সিবিআইয়ের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়েও চিঠি পাঠান হেস্টিংস থানায়। সেই চিঠির বিষয়ে গত শনিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আর তার তিন দিন পর বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করেছে সিবিআই। সেই জেরাতেই অভিষেকের সঙ্গে ব্যক্তিগত আলাপ না থাকার কথা কুন্তল জানিয়েছেন বলেও সূত্রের খবর। গত শনিবার জিজ্ঞাসাবাদ শেষে অভিষেকও দাবি করেছিলেন যে তিনি কুন্তলকে চেনেন না। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে কুন্তলকে। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দী। জেলবন্দী থাকার সময় অভিষেকের নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন কুন্তল। ধর্মতলার শহীদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন হেফাজতে থাকার সময় মদন মিত্র কুণাল ঘোষকে তার নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই কুন্তল দাবি করেন যে অভিষেকের নাম বলার জন্য তাকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা। পুলিশি হস্তক্ষেপ চেয়েও চিঠি পাঠান হেস্টিংস থানায়। তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পর্যবেক্ষণে জানান প্রয়োজনে ইডি এবং সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বিচারপতি অমৃতা সিনহাও সেই পর্যবেক্ষণে সম্মতি দেন। এই চিঠি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। শুক্রবার এই মামলায় হস্তক্ষেপ করতে যায়নি শীর্ষ আদালত। অর্থাৎ কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আবহে সিবিআই জেরায় কুন্তলের বয়ান আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল কুন্তলকে। চিঠি লেখার জন্য কি কেউ চাপ দিয়েছিলেন? সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি কুন্তল ঘোষ। জেরায় অবশ্য এই উত্তর দিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা। সিবিআই সূত্রে খবর, চিঠি লেখার জন্য তাকে কেউ চাপ দেননি বলে জেরায় দাবি করেছেন কুন্তল। অভিষেকের বক্তব্যের পরপরই কুন্তলের অভিযোগ আলাদা গুরুত্ব পেয়েছিল। যদিও জেরায় কুন্তল জানিয়েছেন অভিষেকের বক্তব্য তিনি সংবাদপত্র থেকে পড়ে জেনেছেন। কুন্তলের পাশাপাশি শুক্রবার তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষকেও আদালতে হাজির করানো হয়েছিল। সকলকে 2 জুন পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর বিস্ফোরক কুন্তল ঘোষ। তাকে অভিষেকের নামে চিঠি লিখতে বা অভিষেকের নাম নিতে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করতে কে চাপ দিয়েছিল, কারা চাপ দিয়েছিল, কোথা থেকে এসেছিল এই চাপ, চিঠিটা কে লিখে দিয়েছিল, এমনই বিস্ফোরক প্রশ্ন করেছিল সিবিআই আধিকারিকরা কুন্তল ঘোষকে। কিন্তু কুন্তল ঘোষ স্পষ্ট জানিয়ে দেয় তাকে কেউ চাপ দেয়নি, অভিষেকের সঙ্গে তার কোনো পরিচয় নেই। তিনি পেপার পড়ে অভিষেকের এই অভিযোগটা শুনেছেন, তার পরপরই তিনি অভিযোগ করেছেন। সিবিআই জেরায় কিন্তু এমনই দাবি করলেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষ এবং অভিষেক ব্যানার্জিকে জেরা করতে চাইছে মুখোমুখি বসিয়ে সিবিআই আধিকারিকরা। তার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে। আর তার আগে কুন্তল ঘোষের এই বিস্ফোরক লিখিত বয়ানই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে চলেছে, এমনই মনে করছেন ওয়াকিবহল মহল।